থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই, কারণ মেইনলি সেন্ট্রাল উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং যে ঘূর্ণাবর্তের জোরে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সাউদার্লি সাউথ ওয়েস্টার্লি উইন্ড আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং হিউমিডিটি বাড়ছে, ময়েশ্চারও বাড়ছে। ফলে আগামী 5 দিনে প্রথম যেটা হবে ম্যাক্সিমাম টেম্পারেচার 3-5 ডিগ্রি ফল হবে, অলরেডি অনেকটা ফল শুরু হয়ে গেছে। আর দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আজকে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং থাকছে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, এই জায়গাতে থাকবে আইসোলেটেড ওয়েতে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু বেশি অ্যাক্টিভিটি আমরা এক্সপেক্ট করছি। মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এখানে আমরা থান্ডারস্টর্ম তার সাথে হেল অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের যে বাকি জেলা সেখানে মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ জলপাইগুড়ি, কুচবিহার, মালদা এবং নর্থ সাউথ দিনাজপুর। যেহেতু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং লাইটনিং থাকবে, তাই যেটা বলা হচ্ছে যে ডিউরিং থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি লোকে যেন একটু সেফ জায়গায় থাকে। আর আবারও বলছি, আমাদের যে অ্যাপস যেটা আছে না, দামিনী, DAMINI, প্লে স্টোরে ফ্রি পাওয়া যায়, তো দামিনী অ্যাপস লোড করে নিলে কেউ যদি তার GPS অন করে সে তার নিজে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোথাও যদি কোনো লাইটনিং অ্যাক্টিভিটি হয় তাহলে কিন্তু তাকে দেখাবে। যদি 20 কিলোমিটার মধ্যে না থাকে তাকে দেখাবে নো ওয়ার্নিং, যদি 20 কিলোমিটারের মধ্যে থাকে তাহলেও দেখাবে। ইভেন যখন নো ওয়ার্নিং দেখাবে 20 কিলোমিটারের মধ্যে কিছু নেই, কিন্তু যদি 25 কিলোমিটারেও কিছু থাকে সেটাও কিন্তু দেখা যায়, ফলে বুঝতে পারবে যে এই মুহূর্তে যখন আমি দেখছি তখন 20 কিলোমিটারের নেই, কিন্তু আমি যদি দেখি যে 20 কিলোমিটারের গায়েই একটু বাইরে কোথাও আছে তার মানে আর কিছুক্ষণ বাদে হয়তো আমার এখানেও আসতে পারে, তো সেইটা দেখেও কিন্তু ইন্ডিভিজুয়ালি একটু নিজেকে সেফ সাইডে কোথাও নিয়ে যেতে পারে।